السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত বিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যিনি আমাদের রব প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি বান্দার সমস্ত কিছু একমাত্র একাই করেন, তার কাজে কোনো শরিক নেই, যেমন তার এবাদত বন্দেগীতে শরিক নেই, তার নাম গুণাবলিত কোনো শরিক নেই। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি বিশ্ব জাহানের জন্য রহমত, সমস্ত সৃষ্টির জন্য রহমত। যারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত, করুণা, বরকত, তারা তার প্রতি বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছে, শ্রদ্ধা পোষণ করেছে। আর যারা বিষয়টি উপলব্ধি করেনি, হতভাগা তারা, দুধ আল্লাহর রহমত থেকে বঞ্চিত ইহকাল পরকালে। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন, তাদের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদের হেফাজত করেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে প্রতি রবিবারে বেশ কিছুদিন ধরে নাজাতপ্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 21, তারিখ আজকে 15 রবিউল আউ্বাল 1442 হিজরি মোতাবেক 1 নভেম্বর 2020। আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওহীদুর রুবুবিয়াহ। রুবুবিয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বা একত্ব, তাওহীদুর রুবুবিয়াহ যখন বলেছি, যারা তাওহীদ সম্পর্কে, তাওহীদের প্রকরণ সম্পর্কে কিছু লেখাপড়া করেছেন অথবা শিখেছেন, জেনেছেন, যেভাবে হোক না কেন তারা জানছেন যে তাওহীদ অর্থ কি এবং তাওহীদ কাকে বলে, সংজ্ঞা কি, তাওহীদ কত প্রকার ও কি কি। তাওহীদ আকীদা, তাওহীদের উলামায়ে কেরামগণ যারা আল্লাহর তাওহীদ এবং আল্লাহর দিনের আকীদার বিষয় নিয়ে আলোচনা পেশ করেছেন, লিখেছেন, তারা তাওহীদকে তিন ভাগে বিভক্ত করেছেন, যদিও আরেকটি দল উলামায়ে কেরাম তাওহীদকে দুই ভাগে ভাগ করেছে। অন্য দৃষ্টিকোণ থেকে সেটাও আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তাওহীদের প্রসিদ্ধ যে প্রকরণ তা হচ্ছে তাওহীদ তিন ভাগে বিভক্ত। তাওহীদুল উলুহিয়া, আল উলুহিয়া মানে তাওহীদুল ইবাদাহ, ইবাদাহ আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, যার আলোচনা এই আমাদের ধারাবাহিক এই দর্শের পর্ব নম্বর 18 হয়ে গেছে। আজকে তাওহীদুর রুবুবিয়াহ দ্বিতীয় যেটি প্রকরণ তাওহীদের, আল্লাহ রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদ, এই নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। লেখক আজকের আলোচনাতে অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন এই তাওহীদের সংজ্ঞা পেশ করার পরে। তৃতীয় তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। আসমা ইসমের বহুবচন, আর সিফাত সিফাতুনের বহুবচন। আসমা মানে নাম, তাহলে আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ, তার আলোচনা ইনশা আল্লাহ তাআলা সামনে সপ্তাহের পরে সপ্তাহ থেকে শুরু হবে। তো আলোচনা এখন শুরু করি। লেখক বলছেন, মা হুয়া তাওহীদুর রুবুবিয়াহ, তাওহীদুর রুবুবিয়াহ বা তাওহীদে রুবুবিয়াত, আল্লাহ রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদ একত্ব বলতে কি বুঝায়, কি তার সংজ্ঞা কি। শাব্দিক অর্থ তাওহীদ মানে আল্লাহর একত্ব ঘোষণা করা, একত্ব প্রতিষ্ঠা করা, একত্বের সাক্ষ্য প্রদান করা, একত্বে বিশ্বাসী হওয়া যায় বলে তাওহীদ, ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদ,
এর মানে হচ্ছে কোনো কিছুকে এক করা, সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক। ওয়াহিদ থেকে তাওহিদ, কুল হু আল্লাহু আহাদ, ওয়াহিদ আহাদ, এই ওয়াহিদ। ইলাহুকুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য হচ্ছেন এক উপাস্য, এক মাবুদ। ইন্নামা আল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এক ইলাহ, এক সত্য মাবুদ, বাকি সব মিথ্যে মাবুদ, বাতিল মাবুদ, মানুষের কপল কল্পিত মাবুদ। বাস্তবে আল্লাহ ছাড়া কেউ সত্যিকার মাবুদ নেই, আল্লাহ এক ও একক। তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তার রুবুবিয়াত কার্যাবলীর ক্ষেত্রে, তার নাম গুণাবলীর ক্ষেত্রে। এখন তাওহীদের রুবুবিয়া কাকে বলে? রুবুবিয়া রব্বন থেকে এসছে, রব যে আল্লাহ রব্বের নাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্ব কুল্লে সেই, তিনি প্রত্যেক বস্তুর পালন কর্তা বা প্রতিপালক, প্রতিপালন করে থাকেন। আল্লাহর একটি নাম হচ্ছে রব, জি, প্রসিদ্ধ নাম। সুরাতুল ফাতিহাতে আল্লাহ শুরুই করেছেন কোরআনে করিম, রব্বুল আলামিন, বিশ্ব জগতের যিনি পালন কর্তা প্রতিপালক। এখান থেকে মূলত এই নামটি নেওয়া হয়েছে তৌহিদুর রুবুবিয়াহ। রব হওয়ার ক্ষেত্রে, রবের যে কাজগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে আল্লাহর তৌহিদ, রবের তৌহিদ প্রতিষ্ঠা করা। রব মানে কি? রব রব্বাই ও রব্বি তারবিয়াতান মানে হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা। খুব সহজ ভাষায় প্রতিপালন মানে হচ্ছে কোনো কিছুকে তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থা থেকে প্রবৃদ্ধি করা, তার বাড়ানো তাকে। সহজ ভাষা, কোনো কিছুকে ধীরে ধীরে বৃদ্ধি করা, এর নাম হচ্ছে তারবিয়া। তো রবের কাজ হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে কোনো সৃষ্টিকে বৃদ্ধি করা, যে কোনো দিক থেকে হতে পারে, আকারের দিক থেকে, ধরনের দিক থেকে, শক্তি ক্ষমতার দিক থেকে। আপনি এটি মানুষের ওপর ফিট করুন, মানুষ একেবারে অস্তিত্বহীন ছিল। হাল আতা আলাল ইনসানি হিনু মিন্নাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, কোনো কিছুই ছিল না মানুষ। এমন একটা সময় আমার আপনার ওপর গিয়েছে যে আমি আপনি কিছুই ছিলাম না, এই নামটিও ছিল না, কারো কল্পনাতেও ছিল না যে এই নামে কোনো মানুষ পৃথিবীতে আসবে, আদম আলী ইসলাম নামে কোনো মানুষ আসবে, এটা কি কারো জানা ছিল? না মালায়েকা না জিনের জানা ছিল, আদম আলী ইসলামের সৃষ্টির আগে মালায়েকা জিন ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সৃষ্টি করলেন, মানুষের সৃষ্টির সূচনা, আর তারপরে ধীরে ধীরে সেটা বৃদ্ধি পাওয়া বিভিন্ন দিক থেকে, কত অসহায় দুর্বল হয়ে, আর তারপরে সেটা বাড়তে 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 বাড়তে, হ্যাঁ, বিভিন্ন দিক থেকে বৃদ্ধি পেল। এই যে বৃদ্ধি করেন, জি, যেমন আপনার গ্রোথ হচ্ছে, হ্যাঁ, ওজনের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, শক্তি ক্ষমতার দিক থেকে, তেমনি আপনার খাদ্যের পরিমাণের দিক থেকে, পানীয় পরিমাণের দিক থেকে, আপনার যোগ্যতা বিদ্যা বুদ্ধির দিক থেকে, উপলব্ধি শক্তির দিক থেকে, ইত্যাদি। এসবগুলি কে করেন? রব করেন, আল্লাহ করেন। সুতরাং যিনি এই কাজ করেন তার নাম হচ্ছে আর রব, রব্বুল আলামিন, আলামের বহু বচন আলামিন, বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির পালন কর্তা। তাহলে রবের কাজ হচ্ছে এই সমস্ত কাজ করা, এই সমস্ত কাজ। তাহলে রব আল্লাহর এমন একটি গুণবাচক গুরুত্বপূর্ণ নাম, সবগুলি গুরুত্বপূর্ণ, যে তাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজগুলি সামিল। যিনি সমস্ত কাজ সৃষ্টিকুলের করেন তিনি হচ্ছেন রব। এই জন্য সহজ ভাষায় জনগণকে বোঝানোর জন্য ওলামায়ে কেরামগণ তৌহিদুর রুবুবিয়ার সংজ্ঞা করেছেন যে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর কাজে। এখানে লেখক অন্যভাবে সংজ্ঞা করেছেন, এটা অন্যান্য ওলামায়ে কেরামদের সংজ্ঞা,
এটাতে বিস্তারিত এক একটি করে বলতে হয়, কিন্তু সংক্ষেপে যদি আল্লাহর কাজে বলে দেন, সমস্ত কাজগুলি তাতে চলে আসলো রব্বুল আলামিনের। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি তার কাজে লেগে আছেন রব্বুল আলামিন। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, কায়েম করা, এখানে সংজ্ঞা করেছেন অন্যরকম হবে, যে কোনো একটা সংজ্ঞা দিয়ে আপনি বুঝলেই হলো আর বুঝাইতে পারলেই হলো। বলছেন হোয়াল ইকরারুল জাজেম, সেটা হচ্ছে অকাট্য ভাবে বিশ্বাস করা। তৌহিদ ও রুবুবিয়াহ হচ্ছে অকাট্য ভাবে একজন মানুষের বিশ্বাস করা যে বিআন্নাল্লাহ তাআলা রব্বুকুল্লি শাই, যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর প্রতিপালক, প্রত্যেক সৃষ্টির, সেই আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সেই সমস্ত সৃষ্টির তিনি প্রতিপালক। গাছপালা, জীব জন্তু, যত কিছু রয়েছে, জড় পদার্থ যা রয়েছে, মালিকহু, যিনি প্রত্যেক বস্তুর প্রতিপালক এবং প্রত্যেক বস্তুর তিনি মালিক, সবকিছুর মালিক, মালিকানা করেন তিনি, তিনি প্রতিপালন করেন। ও খালে কহ, এবং তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, সৃষ্টি করা আল্লাহর কাজ। ও মোদাব্বেরুহ, এবং সবকিছুর নিয়ন্ত্রণকারী তিনি, সবকিছু তার আয়ত্তাধীন, তিনি নিয়ন্ত্রণ করেন। ওয়াল মুতাসাররিফু ফিহি, এবং তিনি তাতে নিয়ন্ত্রণ করেন সবকিছু, পরিচালন, মোদাব্বের পরিচালনাকারী তিনি। ওয়াল মুতাসাররিফ মানে তিনি নিয়ন্ত্রণকারী, সবকিছু নিয়ন্ত্রণ করেন, সুস্থতা অসুস্থতা, জি, উন্নতি অবনতি, উত্থান পতন, জি, দুর্বল হওয়া শক্তিশালী হওয়া, সচ্ছল হওয়া অভাবী হওয়া, সুখ দুঃখ, হাসি আর শোক দুঃখ কষ্ট, যা কিছু রয়েছে সবকিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ রাব্বুল আলামিন। আসমান জমিন থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি আল্লাহ নিয়ন্ত্রণে, একটি গাছের পাতাও আল্লাহ রব্বুল আলমিনের বিনা ইচ্ছায় বিনা নির্দেশে ঝরে না, সৃষ্টিগত নির্দেশ, যখন তার সময় নির্ধারণ আছে তখনই সেটি ঝরে পড়বে, ভেঙে পড়বে। লাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক, তার সার্বভৌমত্ব বা মালিকানায় কোনো অংশীদার নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিউম মিনাল জুল, এবং তার এমন কোন অসহায়তার সময় আসে না যখন তার পৃষ্ঠপোষক লাগে। যে কোনো সৃষ্টি কখনো কখনো অপারগ হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন তার সহায়ক লাগে, আপনি চলতে পারছেন না, নিজে উঠে হেঁটে হাসপাতালে যেতে পারছেন না, আপনার কাউকে নিয়ে যেতে হচ্ছে, অনেক কিছু করতে পারছেন না যেগুলির ক্ষেত্রে আপনার অন্যের সাহায্য নিতে হচ্ছে, প্রত্যেক ব্যক্তি মুখাপেক্ষী অন্যের। ওলা রাদালি আমরহি, আল্লাহর নির্দেশকে খণ্ডনকারীও কে নেই, কেউ নেই। ওলা মুআক্কিবালি হুকমিহি, আল্লাহর চূড়ান্ত ফয়সালার ওপর কেউ আপিল করবে, আপিলকারী হবে, আপত্তি তুলবে আর সেটা হতে দেবে না, ভেটো দিবে, এটাও কেউ নেই, এমন কেউ নেই। সারা পৃথিবী কিভাবে এই করোনার মহামারীর সময় অসহায় হয়ে গেছে, আছে কেউ ভেটো দেন আল্লাহ? হ্যাঁ, ভেটো তো দিচ্ছেন, ভেটো দেওয়ার জায়গা আপনাদের, কিন্তু এখানে একটু ক্ষমতা দেখান তো দেখি, যে না এখন আবার যে বৃদ্ধি পেতে যাচ্ছে করোনা, আসতে দেব না, ভেটো দেব। ওয়ালা মুদাদ্দালাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, জি, বিরোধী দল রয়েছে, অপোজিশন পার্টি রয়েছে পৃথিবীতে, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ দাঁড়াক? ওয়ালা মুমাসিল আল্লাহ, তার কোনো সমতুল্য বা সদৃশ্য নেই। ওয়ালা সামি আল্লাহ, হ্যাঁ, তার মতো কেউ নেই। সামিউন ইসম থেকে, তার নামের মতো কারো নাম নেই, তার গুণের মতো কারো গুণ নেই, তার কাজের মতো কারো কাজ নেই, তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নেই। ওয়ালা মুনাজিয়া ফি শাইইন মিন মানি রুবুবিয়াতিহি ও মুক্তাদায়াত আসমাই ওয়া সিফাতিহি, এবং তার প্রভুত্বের, রুবুবিয়াতের যে অর্থগুলি রয়েছে তার কোনো কিছুতে কেউ তার প্রতিদ্বন্দ্বী নেই, যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সেটাকে নিজের জন্য বরাদ্দ করার চেষ্টা করবে। অমুক্ত দায়াতে আসমায় ও সেফাতি, আল্লাহ রাব্বুল আলমীর যতগুলি নাম রয়েছে এবং গুণাবলী রয়েছে, সেগুলির যে বিভিন্ন দিক রয়েছে সেগুলির ক্ষেত্রে কেউ প্রতিদ্বন্দ্বী নেই বা সেটা কেউ কেড়ে নেওয়ার কেউ নেই। আল্লাহ রাব্বুল আলমিনের গুণাবলীর একটি হচ্ছে দয়া। আল্লাহ যদি দয়া করেন তাহলে কেউ শাস্তি নিয়ে আসতে পারবে না। আল্লাহ হচ্ছে আল হাফিজ, সুরক্ষাকারী। আল্লাহ যদি কারো হেফাজত করেন পৃথিবীর কোন শক্তি কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল হাই, যিনি যে চিরঞ্জীব এবং যিনি হায়াত দিয়ে থাকেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন পৃথিবীর কোন শক্তি মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, জি মহাপরাক্রান্ত, সর্বজয়ী। সুতরাং তিনি যদি কাউকে বিজয় দান করতে চান কেউ হারাতে পারে না। এইভাবে আল্লাহর যতগুলি নাম গুণাবলী রয়েছে সেগুলির যে বিভিন্ন দিক রয়েছে, যে এটা এইটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলমের নামের তাৎপর্য এবং এই নামের দাবি, এই নাম এই দাবি করে, সেটাকে কেউ খণ্ডন করতে পারে না। এখন আয়াতগুলি রয়েছে, আমি অল্প সময়ে সেগুলির অনুবাদ সংক্ষেপে তার তাফসীর করে যাচ্ছি। শুধু এতে দেখাবো যে এগুলিতে আল্লাহ রাব্বুল বিভিন্ন কাজগুলি উল্লেখ করা হয়েছে, তৌহিদ রুবুবিয়্যাহর দিক উল্লেখ করা হয়েছে। প্রথম সুরা আনআমের প্রথম আয়াতটি নিয়ে এসেছেন আর তারপরে বলেছেন বরং সুরা আনআমের গোটা সুরাটাই তৌহিদ রুবুবিয়্যাহর, আল্লাহর কাজগুলি, বিভিন্ন কাজগুলি সুরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। শুরু হয়েছে বেশ কয়েকটি সুরা আলহামদুলিল্লাহ দিয়ে, সুরা ফাতিহা থেকে শুরু করে বেশ কিছু সুরা কোরআনে কেন রয়েছে যেগুলি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, যেমন সুরাতুল কাহফ, এরকম সুরে আনাম, সুরায় ফাতির, যেমন সাব্বাহ ইউসাব্বিহু, সাব্বিহ ইসমা, এই সাব্বাহ তসবি দিয়ে বেশ কিছু সুরা শুরু করা হয়েছে আল্লাহর গুণগান তসবি দিয়ে। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং অন্ধকারসমূহ আর আলো তিনি সৃষ্টি করেছেন। তাহলে আকাশ জমিন সৃষ্টি করা কার কাজ? আল্লাহর, না কোন দুর্গা না দুর্গা, হ্যাঁ না কোন জীবিত না মৃত, কেউ আকাশের সৃষ্টিতে জমিনের সৃষ্টিতে অংশীদার নেই। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, যুলুমাত অন্ধকারকে বহু বচন নিয়ে এসেছেন আল্লাহ আর নূরকে এক বচন, কারণ আল্লাহর জ্যোতি হেদায়াতের পথ হচ্ছে একটি, সেটি হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধান, নাজিলকৃত দিন, সেটি হচ্ছে ইসলাম। ইন্না দিন আইনদাল্লাহ ইসলাম, হক সত্য হচ্ছে একটি, মিথ্যা বাতিল হচ্ছে অসংখ্য, অসংখ্য পথ মত মানুষের তৈরি রয়েছে, অথবা আল্লাহ সেই বিধানগুলি নাজিল করেছিলেন সেগুলিকে রহিত করে দিয়েছে, সবগুলি যুলুমাত। সুতরাং খ্রিস্টান ইজম, ইহুদি ইজম, বৌদ্ধিজম, হিন্দু ইজম, হ্যাঁ আর তারপরে যতগুলি আপনার রাজনৈতিক ইজম রয়েছে, হ্যাঁ মন্ত্রতন্ত্র রয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, সব হচ্ছে কি? জুলুমাত, অন্ধকার। আর ইসলাম হচ্ছে নূর। ওয়াজাআলা যুলুমাত ওয়ান নূর, অন্ধকার সময় এবং আলো সৃষ্টি করেছে। এই এইরকমই মুসলিম উম্মাতে যে বহু ফিরকা, 73 ফিরকার কথা, 73 দলের কথা রাসূলুল্লাহ উল্লেখ করেছেন, সবগুলি হচ্ছে অন্ধকার একটি ছাড়া। রাসূলুল্লাহ যেই পথের উপরে ছেড়ে গেছেন সেটি হচ্ছে নূর, সাহাবাই কেরামরা যেই দিনের উপর ছেড়ে সেটি হচ্ছে নূর, আর বাকি যুগে যুগে যে তাতে বাড়ানো হয়েছে, কমানো হয়েছে, আর অনেক শিরক বিদাতের সংমিশ্রণ ঘটেছে ধর্মের নামে, ইসলামের নামে, সেগুলি হচ্ছে জুলুমাত, অন্ধকার। সবকিছু আল্লাহ সৃষ্টি করেন। বলছেন যে সুরে আনামের আয়াত নম্বর 1, বরং বলিস সুরাতু কুল্লাহা, বরং সুরে আনাম পুরোটাই হচ্ছে আল্লাহর কার্যাবলী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত সম্পর্কে। মহান আল্লাহ দ্বিতীয় আয়াতে সুরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, রব,
মহান আল্লাহর ইরশাদ করেছেন, কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী বলে দাও যে আকাশসমূহ আর পৃথিবীর প্রতিপালক কে? কুলিল্লাহ, হে নবী বলো একমাত্র আল্লাহ। কুল, হে নবী বলে দাও এই মক্কার মুশরিকদেরকে বা যারা পৃথিবীর কাফের মুশরিক তাদেরকে, আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য পৃষ্ঠপোষক গ্রহণ করেছো, এমন পৃষ্ঠপোষক গ্রহণ করেছো, লা ইয়ামলিকুন লি আনফুসিহিম নাফআ ওয়ালা দাররা, যারা নিজেদেরও লাভ লোকসানের ক্ষমতা রাখে না, নিজেদের উপকার অপকারের ক্ষমতা রাখে না, নিজের অন্যের তো দূরের কথা, একটা মূর্তি প্রতিমা দাঁড় করা আছে, নিজের অনিষ্ট দূর করতে পারে না, নিজের লাভ নিজে করতে পারে না, নিজের কথা বলতে পারে না, আপনাকে কি দেবে? মৃত জিলানি চিস্তি দাফন আছে, সে নিজের লাভ লোকসান করতে পারে না, আল্লাহর সামনে বান্দা হয়ে হাজির হইতে হবে হাশর মাঠে, সবাইকে হাজির হইতে হবে। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানে আবদা, তাহলে তোমাকে কি দিবে? তোমাকে ছেলে দিবে, তোমার রোগ ভালো করে দিবে, তোমার মনস্কামনা পূরণ করে দিবে, সব মিথ্যা কথা, শির কুফর, রুবুবিয়াতে শির, আল্লাহর কাজগুলো অন্যের সাথে সম্পৃক্ত করা। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, হে নবী বলে দাও যে অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হইতে পারে, আম হাল তাস্তাবি যুলুমাতু ওয়ান নূর, নাকি অন্ধকার সমূহের আলো সমান হইতে পারে, আম জাআলু লিল্লাহি শুরাকা, নাকি মুশরিকরা বহুত্ববাদীরা আল্লাহর শরীক স্থাপন করেছে, খালাকু খালকেহি, তারা কি আল্লাহর মতো কোনো কিছু সৃষ্টি করেছে না করছে, তাশাবাহাল খালক আলাইহিম, যে অন্য অন্য যেসব উপাস্য রয়েছে তারাও কিছু সৃষ্টি করেছে, সুতরাং তাদের ওপর এই সৃষ্টির বিষয়টি অস্পষ্ট হয়ে গেছে যে কে স্রষ্টা বুঝছে না, এমনটা কি? না না কেউ নেই। ওলিল্লাহু খালিকু কুল্লি শাই, হে নবী বলে দাও যে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, খালিকু কুল্লি শাই, প্রত্যেক বস্তুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আহওয়াল ওয়াহিদুল কাহার, এবং তিনি এক ও এককে, যে আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহিদ, আরেকটি নাম হচ্ছে আল কাহার, তিনি অপ্রতিদ্বন্দ্বী, তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। সূরা রাদ আয়াত নম্বর 16। মহান আল্লাহর ইরশাদ করছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই স্রষ্টা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর কাজ সৃষ্টি করা, সুম্মা রাজ্জাকাকুম, তোমাদেরকে রেজিক দিয়ে থাকেন, উপজীবিকা দিয়ে থাকেন, আল্লাহর কাজ রেজিক দেওয়া, সুম্মা ইয়ুমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করবেন, মৃত্যু দেওয়া, সুম্মা ইয়ুহয়িকুম, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করবেন, সব আল্লাহর কাজ। হাল মিন শুরাকায়িকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, এমন কি তোমাদের কোন শরীক উপাস্য রয়েছে যে এই কাজগুলির কোন একটা করে, হায়াত দিচ্ছে, মদ দিচ্ছে, রুজি দিচ্ছে, সৃষ্টি করছে, বলো যে এটা আল্লাহর সৃষ্টি, আর এই লোকটি হচ্ছে দুর্গার সৃষ্টি, দরগার সৃষ্টি, জিলানি সৃষ্টি করেছে, আছে কেউ? সুবহানাহ, আল্লাহ পাক পবিত্র, সমস্ত ত্রুটি থেকে, তার উপর এসব দোষারোপ থেকে, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তার সাথে যে শরীক করে থাকে তা হতে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান। সূরা রুম আয়াত নম্বর 24। মহান আল্লাহ বলছেন, হাযা খালকুল্লাহ, সূরা লোকমান আয়াত নম্বর 11, আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহ সৃষ্টি যা কোরআনে কারিমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো, সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, তাহলে আল্লাহ ছাড়া যে অন্য উপাস্য তোমাদের রয়েছে তারা কি কি সৃষ্টি করেছে একটু দেখিয়ে দাও তো, যে কোনটা আল্লাহ ছাড়া অন্যের সৃষ্টি। মহান আল্লাহ আরো বলছেন, আম খলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি বিনা কোনো স্রষ্টায় সৃষ্টি হয়েছে, এমনিতে সৃষ্টি হয়ে গেছে, না তারা নিজেরা স্রষ্টা? নাস্তিককে জিজ্ঞেস করেন, হে নাস্তিক, তুমি এমনিতে সৃষ্টি হয়ে গেছো প্রাকৃতিক, না তোমরা নিজেদেরকে নিজেই সৃষ্টি করেছো, তোমরা নিজেদেরকে নিজেই স্রষ্টা নিজেই সৃষ্টি, দুটোই তোমরা? ওরা বলছে না, প্রাকৃতিক ভাবে সবকিছু প্রাকৃতিক, তাহলে কলকারখানায় যা কিছু তৈরি হচ্ছে, সামনে আপনার চিনি আছে, লবণ হয়েছে, সেটা প্রাকৃতিক নাকি সেটা কোনো কারখানা থেকে তৈরি হয়েছে? ছোট্ট একটা সুচ চিন্তা করুন তো দেখি, তাহলে ছোট্ট একটা সু, ছোট্ট সামান্য থেকে সামান্য কিছু, একটা টিস্যু দেখলেই বলবেন যে এটা কোনো কারখানায় তৈরি করা হয়েছে, এর তৈরি করনেওয়ালা কেউ আছে, তাহলে এত সুন্দর মানুষ, এত সুন্দর
শারীরিক গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা এমনিতে প্রাকৃতিক ভাবে হয়ে গেছে? লা, আল্লাহ সর্বনাশ করে ফেলেছে। নাকি তারা আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছে তারা, বা লাইকুন, বরং তার অবিশ্বাসী, আসলে কাফের শক্তি, নাস্তিকের অবিশ্বাসী, এইরকম মুশরিকরাও তাওহীদ আল্লাহর একত্বে অবিশ্বাসী, আল্লাহ করে আর দরগা দুর্গাও করে। হ্যাঁ, এটা আল্লাহর দান, এটা আমার বাবার দান, এটা আমার মায়ের দান, আউযুবিল্লাহ, এটা অবিশ্বাসী। সূরা তুর আয়াত নম্বর 35-36, মহান আল্লাহ তারপরে বলছেন, রব্বু সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা, আল্লাহ হচ্ছেন আকাশসমূহ আর পৃথিবীর প্রতিপালক, ওয়ামা বাইনাহুমা, এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর তিনি পালনকর্তা। ফাবুদহু, যখন তিনি সবকিছু করেন সুতরাং তারই ইবাদত করো। করলেন সবকিছু আল্লাহ, আর পূজা করবেন দরগা এবং দুর্গার, সেজদা করবেন গিয়ে মাজারে না, যিনি সবকিছু করছেন তার ইবাদত বন্দী করো, তাকে সেজদা করো, তার কাছে দোয়া করো, তার জন্য মান্নত করো, তার জন্য জবাই করো। অস্তাবের ইবাদতে, এবং তার ইবাদতের ওপর তুমি দৃঢ়তা অবলম্বন করো, ধৈর্য ধারণ করে থাকো। হাল তাআলামু লাহু সামিয়া, আল্লাহর কি কোনো সমকক্ষ সমতুল্য তুমি জানো কেউ আছে? সূরা মরিয়াম আয়াত নম্বর 65। মহান আল্লাহ সূরা শুরার আয়াত নম্বর 11-তে বলছেন, লাইসা কামিসলিহি শাই, তার মত কোনো কিছুই নেই, ওয়াহুয়াস সামিউল বাসির, তার মত কোনো কিছু নেই, তার কিছু নেই, তার হাত নেই, তার পা নেই, তার চোখ নেই, হ্যাঁ এইরকম নয়, বরং তার মতো কিছু নেই। অনেকেই বিভ্রান্ত করে, এ আশারি মাতুরিদি বা এইরকম যারা ফিরকে আছে, তারা আল্লাহকে নিরাকার বলে, আল্লাহর হাত নেই, কুদরতি হাত, আল্লাহর চোখ নেই রক্ষণাবেক্ষণ, তারা কি করে অপব্যাখ্যা করে, বলে যে আল্লাহর কিছু নেই, দেখো লাইসা কামিসলিহি শাই, তো লাইসা কামিসলিহি শাই মানে আল্লাহর কোনো কিছু নেই, তো এ কথা তো নাই, শাব্দিক অর্থ লাইসা কামিসলিহি, তার মতো কিছু নেই, লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নেই, তাহলে আল্লাহ রব্বুল আলমীর হাত আছে কিন্তু তার হাতের মতো কারো হাত নেই, আল্লাহ রব্বুল আলমিনের চক্ষু আছে, দৃষ্টি শক্তি আছে, হ্যাঁ তিনি দেখেন, বসির, তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন, কিন্তু তার গুণের মতো আর কারো গুণ নেই, তার দেখার মতো কারো দেখা নেই, তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নেই। এই জন্য তার পরের অংশে বলছেন, ওয়াহুয়াস সামিউল বাসির, তবে এই কথা মনে করেন যে আল্লাহর কিছুই নেই, হ্যাঁ আল্লাহ বোবা বধির, আল্লাহর কিছু নেই, আল্লাহ টুন্ডা হাত নেই, আল্লাহ অন্ধ চোখ নেই, নাউজুবিল্লাহ, বরং ওয়াহুয়াস সামি, তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আরে আমি আপনি সামনে থেকে শুনি না যে কি বলছে, চোখের আড়ালে তো দূরের কথা, পর্দার আড়াল থেকে তো দূরের কথা, সামনে থেকে ভালো করে দেখতে পাই না, আর আল্লাহ আল বাসির, সবকিছু দেখেন সর্বদ্রষ্টা। সুরা আয়াত নম্বর 11, মহান আল্লাহ আরো বলছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে নবী বলো, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ, আল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যিনি কোন সন্তান সন্ততি গ্রহণ করেননি। সুতরাং কেউ যদি ঈসা আলাইহিস সালামকে সন অফ গড বলে, আল্লাহর সন্তান বলে, সে বড় কুফরি করলো, সে কাফির। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, এবং তার সার্বভৌমত্বে, তার রাজত্বে কোন শরিক নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ জুল, আর অসহায় এর সময় এমন কোন অসহায় ও তার সময় আসে না যে সময় তার কোন পৃষ্ঠপোষক থাকে। ওয়াকাব্বির হু তাকবীরা, এবং তার বড়ত্ব মহত্ব ঘোষণা করো হে মানুষ। সূরা ইসরা মানে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 111। আল্লাহ তারপরে বলছেন, কুলিদুল্লাযিনা জা'আমতুম মিন দুনিল্লাহ, হে নবী তুমি বলো, উদুল্লাযিনা জা'আমতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের সম্পর্কে তোমাদের ধারণা বিশ্বাস যে তারাও তোমাদের উপাস্য, তাদেরকে একটু ডাকো তো দেখি, যে আমাদেরকে উদ্ধার করো, আমাদের মতকে রক্ষা করো, আমাদের এই করোনা দূর করে দাও, একটু ডাকেন না, হ্যাঁ যারা মাজার পূজারি ডাকেন, জিলানি চিস্তিকে দূর করে দিক, যারা মূর্তি পূজক ডাকেন না যে করোনা দূর করে দিক। আল্লাযীনা জামতু মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তারা আকাশসমূহ এবং পৃথিবীতে একটি অনুপরিমাণ বা ক্ষুদ্র পিপীলিকা পরিমাণ কোনো কিছুর মালিক না, সামান্য কিছুর মালিকানা তাদের নেই।
ওমা লাহুম ফিহিমা মিন শিরক, এবং তাদের কোনো রকমের তাতে অংশীদারিত্ব নেই। ওমা লাহু মিনহুম মিন জাহির, এবং তাদের মধ্য থেকে আল্লাহর কোনো সাহায্যকারী সহায়ক নেই। ওয়ালা তানফাউ শাফাআত ইনদাহু, আর আল্লাহর কাছে কারো সুপারিশ কাজে আসবে না। ইল্লা লিমান আযিনাল্লাহ, তবে যাকে আল্লাহ অনুমতি দিবেন, পারমিশন দিবেন। তাহলে বিনা অনুমতিতে গায়ের জোরে এসে কেউ নিয়ে যাবে কাউকে জান্নাতে? আমি একা যাব না, আমি জোর করে জান্নাতে নিয়ে যাব। বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে চরমোনাইয়ের মুরব্বিরা, আর সবকে জান্নাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিবে। মিথ্যুকদের ধর্ম, ঈশা মিথ্যুকদের ধর্ম, শিরকি আকিদাওয়ালাদের ধর্ম ঈশা। ইল্লা লিমান আযিনা আল্লাহ, যাকে আল্লাহ অনুমতি দিবেন। তো অনুমতির তো প্রমাণ থাকতে হবে কোরআন এবং হাদিসে। কোন ওহির একটি আয়াত দেখান অথবা একটি হাদিস দেখান যে এমন কি হয়েছে যে বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে হাজির হয়ে যাবে? হে মিথ্যুকরা, একটু দেখান। হাত্তাই দা ফুজান কলুবেহিম, আল্লাহ রাব্বুল আলমের যখন কোন নির্দেশ হয় তখন ফেরেশতা জগৎ মালায়েকা ভীত সন্ত্রস্ত থাকে। বিচার দিবসে মালায়েকা এত শক্তিশালী সৃষ্টি, তার ভীত সন্ত্রস্ত হবেন আল্লাহ রাব্বের সামনে। তাদের অন্তর থেকে এই ভয়ভীতি যখন দূর হবে, কালু মাজা কাল রব্বকুম, তখন তারা বলে মাজা কাল রব্বকুম, তোমাদের প্রতিপালক কি বলেছেন। এই আয়াতের তাফসীর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সাত আসমানের উপর থেকে আরশ আজিমের উপর থেকে কোন চূড়ান্ত ফয়সালা করে পৃথিবীতে ভালো অথবা মন্দের, আল্লাহর সৃষ্টি সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, তখন ফেরেশতারা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। যখন এই ভয়ভীতি তাদের অন্তর থেকে দূর হয়, তখন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে, দূরের ফেরেশতা আল্লাহর নিকটবর্তী ফেরেশতাকে জিজ্ঞেস করে, মাজা কাল রব্বকুম, আল্লাহর চূড়ান্ত কি ফয়সালা হয়েছে, কি বললেন, কি আদেশ করলেন, কি নিষেধ করলেন। কালুল হক, তখন তারা বলে আল্লাহ যা বলেছেন, যা ফয়সালা করেছেন তা হচ্ছে সত্য এবং ন্যায়সঙ্গত। ওহুয়াল আলিউল কবির, এবং তিনি হচ্ছেন সুউচ্চ সুমহান। সুরে সাবা আয়াত নম্বর 22 এবং 23। এ সমস্ত আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলমিনের বিভিন্ন কাজগুলির কথা, যাতে কেউ শরিক নেই, কোনো শরিক নেই, এই বিষয়গুলি সুস্পষ্ট করা হয়েছে, যার নাম হচ্ছে তৌহিদ রুবুবি। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌহিদ যথাযথ বুঝার যেন তৌফিক দান করেন, এবং তৌহিদের পুরোপুরি বাস্তবায়নের তৌফিক দান করেন, বিশ্বাসের মাধ্যমে, স্বীকৃতির মাধ্যমে, এবং নিজের জীবনের যাবতীয় নেক আমল তার সন্তুষ্টির জন্য করার মাধ্যমে, এবং সমস্ত গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে তৌহিদের বাস্তবায়নের যেন তৌফিক দান করেন। আর যারা তৌহিদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবে, তারা শিরকে লিপ্ত হবে না, তারা বিদাতে লিপ্ত হবে না, তারা কোনো পাপে লিপ্ত হবে না, তারা আল্লাহর ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি করবে না, আল্লাহর ভয়ভীতি তাদের অন্তরে থাকবে। মান হাক্কাকা তাওহীদ দাখালাল জান্নাতে বিলা আযাবিন ওয়ালা হিসাব। শাইখুল ইসলাম ইবনে আব্দুর রহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদের একটি চ্যাপ্টারে বলছেন যে যেই ব্যক্তি তাওহীদের পুরোপুরি এইভাবে বাস্তবায়ন করতে পারবে, সে বিনা হিসাবে এবং বিনা শাস্তিতে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল তাদের দলে যেন আমাদেরকে শামিল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দুনিয়ার সার্বিক যেন কল্যাণ করেন, ইহকাল পরকাল আল্লাহ যেন আমাদের ভালো করেন, এবং সমস্ত রকমের লাঞ্ছনা থেকে, অপমান থেকে, আর জিল্লত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে যেন আমাদের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।